ক্রমাগত স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের প্রাক্ষণত উত্তর পূর্বের এনসিসির দল নির্বাচন কার্যসূচী চলি আছে মহানগরের সরুসজায়। আর আজ রাতেপার ভাগত চারিটা দলের তখেসর যে ধরনের পরীক্ষা লয়েছে, বিশেষক এই চারিটা এনসিসি দলত আছে তেজপুরের দল আছে, গুহাটি মহানগরীর দল আছে, আর সমান্তরাল সতীর্থ দৃশ্য দেখছে যে এনসিসির যখন আছে তখেসলে নিজের পরীক্ষা সময় ইয়াতে দিয়ে আছে, আর যু দলে ইয়াতে সর্বশ্রেষ্ঠ লাভ করব সেই দলটে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়া দিল্লিত যে অনুষ্ঠিত হব স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসত অংশগ্রহণ করব। সমান্তরভাবে পিছফালেরও দৃশ্য দেখাব সতীর্থই, এয়া হয়েছে মহানগরীর সরুসজায় খেলপথারের দৃশ্য, যত চারিটাকি দলের ইয়াতে পরীক্ষা দিয়ে আছে এনসিসির ফলের। এই চারিটা দলের কথা উল্লেখ করছি, তো উল্লেখ করি যে ইয়াত শিলচরের দল আছে, তেজপুরের দল আছে, আর সমান্তরালভাবে গুহাটির একটা দল আছে, আর শিলংর উত্তর পূর্বাঞ্চলের এই চারিটা দলে ইয়াতে পরীক্ষা অবতীর্ণ হয়েছে। আর এই পরীক্ষা যুক্ত দলে ভাল ফলাফল দেখাব বা শ্রেষ্ঠতা অর্জন করব সেই দলটে দিল্লিত অনুষ্ঠিত হবলগিয়া কেন্দ্রীয় স্বাধীনতা দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করব পার, আর পেরেডত অংশগ্রহণের তখেসকলে দেহে গেহে লগা পরিলক্ষিত হয়েছে। আর আমি পোনে পোনে দেখছো এই সারে জ আছে অৎসা বাজি আছে এই মুহূর্তে, আর আমি পোনপটিয়াকে দেখছো সারে জ আছে অৎসার মিউজিক। এনসিসির বাদনেরে মুখরিত হয়েছে এয়া সারে জয় আছে অর্থাৎ ভারত মাতা কি জয় ধ্বনিরে উত্তাল হয়েছে পরিবেশ। আর আমি উল্লেখ করব বিচারিছো যেহেতু কেন্দ্রীয়ভাবে মহানগরীর দিল্লিত অনুষ্ঠিত হব ভারতবর্ষের রাজধানী, তার এনেদরে পেরেড অনুশীলন করেছে, আর পেরেডত যুক্ত দলে সর্বশ্রেষ্ঠ লাভ করব এই মুহূর্তে দেখছে দৃশ্য যে আন এটা পেরেডে কি তখেসকলে সবলীলভাবে নিজের নিজের দক্ষতা প্রদর্শন করেছে। এইখানে মুহূর্তে উল্লেখ করব বিচারিম যে একটা পেরেড দলত জুম করে দেখছে অতীতই যে একটা পেরেড দলত পঞ্চল্লিশটাক সদস্য আছে, আর 45 সদস্যই যুক্ত দলে সিলেকশন পাব অর্থাৎ নির্বাচিত হব সেই দলটে দিল্লিত গিয়ে তখেসকলে এনসিসির ফলের প্রদর্শন করব পারিব। আর এই মুহূর্তে পুনের উল্লেখ করব বিচারিছো যে এই চারিটা দলের ভিতর উত্তর পূর্বাঞ্চলের ভিতর আছে শিলংর একটা দল আছে, আর অসমরে যে আছে তিনটাক দল আছে, শিলচরের দল আছে, তেজপুরের দল আছে, আর সমান্তরালভাবে গুহাটির দল আছে, আর প্রতিটি দলতে 45 সদস্য থাকবে। আর আমি পোনপটিয়াকে দেখছো এই শিলংর দলের তখেসকলে যে ধরনের মিউজিক প্রদর্শন করেছে এই মুহূর্তে দেখাই আছো পোনপটিয়াকে। লড়া ছালী উভয়ে জয়েন করেছে প্রতিটি দলতে, যে চা যায় লড়া 23 আছে, ছালী 22 আছে, এনেদরে 45 সদস্য প্রতিটি দলতে আছে। আর এই মুহূর্তে আমি দেখছো মহানগরীর সরুসজায় পরিবেশ যে প্রতিটি দৃশ্য দেখাব যে যখন দলে পেরেড অনুশীলন করলে এটা তখেসকলের এই ধরনের তখেসকলে প্রারম্ভিক পরীক্ষা দিছে, আর এই প্রারম্ভিক পরীক্ষারপা নির্বাচিত করা হব চারিটা দলের কোনো এজনক। আর ইয়াতে উপরে যদি চা যায় এনসিসির সমগ্র অসমেরপা বিভিন্ন অসমে নয় উত্তর পূর্বাঞ্চলেরপা প্রায় 2000 অধিক এনসিসির যখন সদস্য আছে সদস্য এই যোগদান করেছিলেন, তারপরা 45 চারিটা দল নির্বাচিত করা হয়েছে। আর এই চারিটা দলের যুক্ত দলে নির্বাচিত হব কেন্দ্রীয় অনুষ্ঠানের সেই দলটি কেন্দ্রীয়ভাবে নির্বাচিত করা হব। আর সতীর্থ পুনের দেখাব সরুসজায় পরিবেশ যদি সেইফালে চা যায় এইটা আসলে শিলংর দল, আর শিলংর দলটি তখেসকলে প্রশিক্ষণের যীক্ষা পরীক্ষাত অবতীর্ণ হল, আর এটা জুড়ি কমিটিয়ে নির্বাচিত করব যে কোনটো দলে দিল্লিলকে অনুষ্ঠান পরিবহন করবলকে যাব। আর আমি পোনপটিয়াকে দেখালো মহানগরীর সরুসজায় স্টেডিয়ামত চারিটা দলে কিদরে অনুশীলন করেছে, আর যুক্ত দলে নির্বাচিত হব সেই দলটি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবলীয় স্বাধীনতা দিবস দিল্লিত তখেসকলে তখেসকলের যে ধরনের কার্যকলাপ আছে সেই কার্যকলাপ প্রদর্শন করব পারিব।